মধুমাখা মধুর নাম শ্রবণ করেছেন। আজকে অদ্বৈ নিশির প্রভাত হইতে শুরু হয়েছে ভগবানের অপ্রাকৃত অষ্টকালীন লীলা কীর্তন। আপনারা ইতিপূর্বে যে পালাটা শ্রবণ করলেন সেই পালাটার নাম ছিল উত্তর গোষ্ঠ এবং ফেরত গোষ্ঠ। আমার শ্রদ্ধেয় দাদু ভাই, আমার গোবিন্দ দাদা, আমি যখন খোল বাজাতাম তখন আমি ওনার কীর্তন শুনছি। সত্যি কথা কি, এখন আমি একটু বেশি দুঃখ পাই কি জানেন, এখন এই ভক্তরাও যেমন হইছে, কমিটিরাও তেমন হইছে, ভালো জিনিসের মূল্যায়ন করে না। সূর্য পূজার সময় অনেক ভক্ত যখনই গোবিন্দ দাদা ঢুকছে ধীরে ধীরে ঢুকঢুক করে উঠে উঠে চলে যায়। আরে বাংলাদেশের সম্রাট ছিল, বাংলাদেশের সম্রাট, তোমরা যতই আসরে দাঁড়িয়ে যাই যে জায়গার থেকে আসা, যতই বড় বড় কথা কও আসরের দ্বারে, এই বগুড়া জেলা নওগাঁ জেলা ঢুকে আসরের দ্বারে কথা কওয়ার আগে একটু হুঁশ করে কোবা। আমার বাংলাদেশের কীর্তন সম্রাট ছিল আমার শ্রদ্ধেয় গুরুজন ব্যক্তি, আমার দাদু মথুর দাদু। আমরা তো এখন কীর্তন গাই, আর মথুর দাদু যা কীর্তন করতো গাওয়া তো দূরের কথা, তার কথা হিসেবে আমার শোনারও যোগ্যতা আজও অর্জন করতে পারিনি, গাওয়া তো পরে পরে। মথুর দাদু কীর্তনকার, ওর পদের যে ব্যাখ্যা বিশ্লেষণ এ কথা শুনব, এমন শোনার মতো যোগ্যতাও আমাদের নাই। বাংলাদেশের সম্রাট আমার দাদু ভাই চিরজন্মের মতো বিদায় নিয়ে আমার বান্ধবীর দেশে চলে গেছে। আপনারা যারা আছেন আমার দাদু ভাইয়ের জন্য একটু প্রার্থনা করবেন। আমিও কীর্তন জগতে সবাইকে বলি, তোমরাও একটু বলবা, কারণ সে একটা মহাজন আমাদের চিরজন্মের মতো ছেড়ে গেল। ঠাকুর যেন কৃপা করে তারে যেন তার সুগুল চরণে যেন আশ্রয় যায়। বাংলাদেশের গৌরব কীর্তন সম্রাট শিরোমণি হারিয়ে ফেলেছি, আর হবে না। আমার দাদু ভাই এতক্ষণ কীর্তন করলেন, গোবিন্দ দাদা সুন্দর, এখন আমার একটা ছোট্ট পালা ভগবান শ্রীকৃষ্ণ রূপা অনুরাগ। এই যে আমার আর এক গোসাই দাদু আইছে, ওনার চরণের ভক্তি, এক চরণে না ওনার দুই চরণেতে ভক্তি, এটা কিন্তু আলাদা যন্ত্র। হারমোনি তো বেলু টানলে বাজে, উডা না টানলেও বাজে, ওটা সেই জিনিস। আমার মনো দাদা, আমার গুরুজন ব্যক্তি, রাধে রাধে, তার চরণেও ভক্তি জানাই। আজকের আসরে অনেক কীর্তনে দাদু ভাই দিদি ভাই বসে আছেন, বান্দোয়ার অনেকেই আছেন, সমস্ত বান্দোয়ার কীর্তনে যারা আছেন সবাই আমার বড়, সবার আমি চরণের ধুলি হয়ে সমস্ত ভক্তের চরণে এই মস্তকটুকু লুণ্ঠাইয়ে দিলাম, তোমরা চরণের পাশে যাই। মানি ব্যক্তিকে মান দিতে হবে, নাকি বাবা? মান দিলে মান পাওয়া যায়, ঠিক না বাবা কথাটা? বাংলাদেশের মধ্যে আমাদের নন্দীগ্রাম জেলা হলো কীর্তনের আবাদ হয়, গোটা বাংলাদেশ মিলে যা কীর্তনী, আমার বগুড়া জেলাতে তার সাথে ডবল কীর্তনী আছে। হরিবল হরিবল সব জায়গায় যাই যা কও কও, এ বগুড়া জেলা নওগাঁ জেলাতে এসে কথা কওয়ার আগে আনা হুঁশ করে কইও।
এমনও ভক্ত আসরে বসে আছে তোমার মতো দুই সেটটা কীর্তন একবারে ট্যাবলেটের মতো জল দিয়ে গুলে খাবে এমন ভক্ত আমাদের আসরে আছে। হরিবল হরিবল বেশ ভাই আছে না বাবা? আমাদের বগুড়া জেলা নওগাঁ জেলার মানুষ, আমরা ঢাকা জেলার সিলেট সাথে আজকে সিলেটে চলে যাব, কিছুই বুঝে না। আজ ওরা যাই শুনে দেখেন, আমরা কীর্তন করি কাঁদি, ওরা নাচে হাতর তালি দিয়ে, টাকা ভাই গান গাই, ভক্ত পাই না। ভক্ত আমার বগুড়া জেলা নওগাঁ রাজশাহী জয়পুরহাট, এরা কীর্তন বোঝে। যে বোঝে তার সাথে দুটো কথা বলা যায়, যে বোঝে না ওর কাছে বলে কিছু হয় না বাবা। আহা, কমিটির বাবুরা সুন্দর একটা পালা দিয়েছে। আমি আসরে ঢুকতে ঢুকতে ছয়টার থেকে আমার আসর দেড় ঘন্টা চলে গেল, সময় আছে দেড় ঘন্টার মধ্যে যেটুকু পারি দুই একটা কথা, কোনো দিকে যাব না পদের মধ্যে তারা দুই একটা আলোচনা, কিন্তু তার আগে আমার একটা মীমাংসা করব। আগে আমি একটু কীর্তনে পরে ঢুকবো, কমিটির বাবুরা রূপ অনুরাগ পালা দিয়েছে, আমাকে বাবুরা রূপ পালা দিয়েছে। আচ্ছা সত্যি করে আপনারা কবেন, আমি কি ভগবানের দেখছি না আমার বাবা দেখছে, আমার দাদু দেখছে, কেউ দেখেনি, আমার দিল কোন হিসেবে যাই দেখে তাই ব্যাখ্যা করতে পারবে, কিন্তু যাই দেখেনি ও কি ব্যাখ্যা করবে? হরি বল নাকি নাকি মনো দাদা, দেখেই একটা লোকের ব্যাখ্যা করা যায় না, না দেখে কি কইব, ঠিক না দাদু ভাই? কথাটা কি তাই না? আমি কি দেখছি? আমরা কেউ যারা কীর্তন করি কেউ দেখিনি, তবে মহাজন যারা, সাধক যারা, রসিক যারা, তারা আমার ভগবানের রূপখানা দর্শন করে তারা ব্যাখ্যা করলেন, সেই পথ মুখস্থ করে তার দুই একটা কথা আলোচনা আমরা করি। আমরা ভক্ত না, আমরা সেই বৈষ্ণব চরণে প্রণাম করে সেই বৈষ্ণবের উকিল হয়ে, নাকি মনো দাদা, উকিল হয়ে তার দুই একটা কথা আসরে তুলে ধরি, ওই পক্ষের উকিল হয়ে। আমার কীর্তন কমিটিতে এখানে আমার, আমি কিন্তু আসবোই না বাবা, কারণ আজকে আমার গান সিলেটে আমাকে যেতেই হবে, অনেক অনুরোধে আজকে আইছে এই গ্রামে, কারণ সিলেটে যখন আমরা বায়না করি একটা গানে গেলে তিন দিন ফাঁকা রাখি, একদিন যাওয়া একদিন গান একদিন আসা। আজকে নয়টা পর্যন্ত কীর্তন করে চলে যাবো, আগামীকাল ছয়টার থেকে আসর ধরতে হবে সিলেটে বড় লেখা। যাই হোক, অনেক কষ্টের মাঝে আসি, তারপরেও দাদার কাছে বললাম দাদা, তো দাদা বললো যে দাদা আপনি বাল্য আর রূপ গায়ে আপনি চলে যাবেন, এই কথার উপর আইসি, যার জন্যে ক্ষমা চাই। তাছাড়া তারা সূর্য বুঝে না, অনেক বলেছিলেন আমি পারলাম না, বেঁচে থাকলে আবার দেখা হবে। আমার অখিল দাদু ভাই আমায় বায়না করে, গতকাল এক জায়গায় কীর্তনে ছিলাম বাবা সারাদিনে, আজকে মোবাইল গুনে দেখি গতকাল সারাদিনে আমার অখিল দাদার সাথে কথা হয়েছে 21 বার। বাস্তব কথা কিন্তু কইলাম, 21 বার। গতকাল যখন উত্তর গোষ্ঠ গান করে গাড়ি ছাড়লাম, গতকালকে গানে ছিলাম হলো আপনারা চিনেন অনেকে, জায়গাটা হলো কিরে তারাস থানা, গ্রামের নাম ধুলিশ্বর, নিমগাছি থেকে যাওয়া লাগে। উত্তর গোষ্ঠ গান করে 10টার সময় গাড়ি ছাড়লাম, কোন দিক দিয়ে আসব? হয়তো কবেন দুলাল দাদা আপনি এই গ্রামে অনেকবার আইছেন, তা শোনেন কেন? কারো রাত্রি বাজে, আস্তে আস্তে রাত বাজলো, এখানে এসে পৌঁছে গেলাম, তখন রাত্রি 1টা বাজে, যদি রাস্তার মধ্যে আমার দাদু ভাইয়েরা বসে থাকে কিছু তো নিতেও পারে, এই জন্যে শুনলাম দাদা যাবো কোন দিক দিয়ে, প্রথম রিং দিছি ওনার আধারানি ধরছে, ধরে কয় দাদা এই এই সাম ইয়ে দে যা কি দিয়ে, হ্যাঁ জামাতার হয়ে আসেন, আমি কই ওটি দাদু ভাই থাকতে পারে, ওদিক দিয়ে যাবো না, কয় তাহলে দাদারে দেয় খুঁজেই পায় না। তার কতবার রিং দেওয়ার পরে দাদা বললো যে দাদা আপনি নন্দীগ্রাম দিয়ে আসেন, আসতে আমাদের ছেলে পেলে পাঠাইয়ে দিচ্ছি, পরে 3 গাড়ি ওরা 9 জন গেছে আমার আনতে নন্দীগ্রাম। আসলাম গতকাল সারাদিনে, আজকে মোবাইল খুলে দেখি 21 বার কথা। গতকাল 1টার সময়ে আমি যখন গাড়ি থেকে নামলাম, অখিল দাদু ভাইয়ের সাথে দেখা গতকাল হলো রাত্রি 1টা, বাবারা
আগে এটা মীমাংসা হবে, তারপর আমি কীর্তনে ঢুকবো। একটু সাবধান, আস্তে বাবা লক্ষ্য রাখো। গতকাল রাত্রি একটা, এই সারা রাতে কীর্তনে যা হবে আমার একটা কথার মধ্যে, তাই কথাটা ভালো করে শুনুন বাবা। গতকাল রাত্রি একটা অখিল দাদার সঙ্গে দেখা, আজকে সারাদিন দেখা হলো, আসরে ঢোকার আগেও দেখা করলাম, এক জায়গায় বসে অনেক আলোচনাও করলাম। এখন বাজে হলো 7:30, একটু তাহলে কয়টা হলো একটু গণেন তো, কয় ঘন্টা গেল বাবা? গতকাল রাতে একটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17.5 ঘন্টা। বাবা, যদি অখিল দা আসরে থেকে থাকেন, দাদা ভাই, আমি একটু আপনার কাছে জানতে চাই, গতকালকে সারাদিনে আপনি 21 বার আমার সাথে কথা কইছেন মোবাইলে, আজকে 17.5 ঘন্টা গেল, অখিল দাদা একবারও আমার কাছে মোবাইল করলো না, আর কারণ দেখি। আগে এটা মীমাংসা হবে, তারপরে কীর্তনে ঢুকবো। গতকাল সারাদিনে 21 বার কথা হয়েছে মোবাইলে, আজকে 17.5 ঘন্টা গেল, দাদা ভাই আমার সাথে একবারও মোবাইলে কথা কইলো না, আর কারণ, এর কারণটা কি? কি বুঝাইছি পারছি, বুঝেছেন এবার? কারণ গতকাল অখিল দাদার সাথে যখন কথা হয়েছিল তখন তার আর আমার দেখা হয়নি। আহা, আর যখন দেখা হয়ে গেল বাবা, তখন কি আর ডাক থাকে নাকি? হরি বল, হরি বল, জীব, হরি বল। বুঝাইতে পারছি আপনাদেরকে, ছোট্ট একটা তত্ত্বের মধ্যে বিশাল তত্ত্ব। যে ব্যক্তি যতক্ষণ ভগবানের রূপ দর্শন করেনি সে ততক্ষণ ডাকাডাকি করে, যখন একবার দর্শন হয়ে যায় তখন কি আর ডাক থাকে নাকি? মাসিমা আস্তে, যারা কয় ভগবানের দেখা যায় না তারাও বোকা, যারা কয় দেখা যায় এরাও বোকা, দুইজনই বোকা। দেখি আমার কথা তুলে দেন এখন, যারা কয় ভগবানের দেখা যায় তারাও বোকা, যারা কয় দেখা যায় না তারাও বোকা। মা, ও মা, কে বললো দেখা যায় না ভগবানকে? কে বললো দেখা যায় না? ভক্তি শাস্ত্রে লেখা আছে, দেখি নাই যার মূর্তি, দেখেছি যারে নয়নে, ভুলবো তারে কেমনে, দেখিনি যারে নয়নে, ভজিব তারে কেমনে। এ বাবারা, আমার সনাতন ধর্ম বর্তমান বিশ্বাস করে, আমার সনাতন অনুমানে বিশ্বাস। সুদেব, আমাদের ভান্ডার খানার সুদেব, সুদেব বাবু যেখানে থাকেন না কত, অতি শীঘ্র ভান্ডার খানা দেখা করেন সুদেব। আমরা কিন্তু আকারে বিশ্বাস নাকি বাবা, নিরাকার? আমরা কইলে নিরাকারে বিশ্বাসী, আমাদের সনাতন ধর্মটা আকার, মানেন তো এটা আকারে। ওই যে রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে, দুর্গাকালী দাঁড়িয়ে আছে, এটা আকার বাবা। এজন্যে মাসিমা, ভগবানের রূপ যদি দেখতে চাও আগে গুরু আশ্রয় গ্রহণ করো। গুরু আশ্রয় গ্রহণ করে বাবা এই দুই চোখে না রে বাবা, আর একটা নয়ন আছে যেটা হলো দিব্য নয়ন। গুরুর কৃপা বলে, সাধনার কৃপা বলে, যেদিন দিব্য নয়ন পুষ্পটিত হবে সেদিন কোথাও যেতে হবে না, আপন হৃদয় দেহ বৃন্দাবনে তুমি রাধা কৃষ্ণ দেখতে পারবে। হরি বল, হরি বল, হরি বল। ভক্তি আস্তে,
ভক্তি শাস্ত্রে লেখা আছে বাবা, ভগবানকে যারা না দেখে মরে এরা মরার পরে অন্ধই থাকবে। ভগবানকে যারা না দর্শন করে মরবে এরা মরার পরে অন্ধই থাকবে। কথাটা বিশাল মূল্যবান। আপনি দুলাল মহন্তের নাম শুনছেন, কোনোদিন দেখেননি, আমি যদি সামনে দিয়ে হেঁটে যাই বুঝতে পারবেন ওটা দুলাল দাদা? চিনেন না, খালি নাম শুনছেন, দুলাল দাদা কীর্তন করে কিন্তু দেখেননি কোনোদিন। এই যে আজকে দেখলেন, এই যে আমার রূপটা আজকে দেখলেন, এরপরে যদি দশ হাত দূর দিয়ে হেঁটে যাই তো কবেন না ওই যে দুলাল দাদা যাচ্ছে। ঠিক আছে বাবা, আজকেও যদি ভগবানকে না দেখেন মরার পরে ভগবান এসে সামনে দাঁড়িয়ে থাকবে, সেই দিনও সিম্বেলা ভগবান। এই জন্য গুরুর কাছে তত্ত্ব জেনে ওই রূপ দর্শন করে তারপরে যেন ভগবান যায়। তাই আমার বিষ্ণুপ্রিয়া সুরধ্বনি গঙ্গার খুলে গিয়েছিলেন জল আনতে, কাকের কলসে জলে নামিয়েছে, সে দেখে আমার শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর দাঁড়িয়ে আছে। আহা কিবা রূপের ছটা, কিবা রূপের কিরণ, কিবা রূপের লাবণ্য, কিবা রূপের জ্যোতি। ওই রূপ দর্শন করে আমার কৃষ্ণ প্রিয়া প্রিয়া যেন পাগল হয়ে গেল গো। ওই রূপ দর্শন করে বিষ্ণুপ্রিয়ার একটা সখী ছিল যার নাম ছিল কি, কি মা? রাধারানীর সখী ছিল অষ্টজন, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পলতী, গঙ্গদেবী, সুদেবী, ইন্দ্রাকা, তুরঙ্গবিদ্য, আট। আর বিষ্ণুপ্রিয়ার একজন সখী ছিল যার নাম ছিল আমার কাঞ্চনা। ওই কাঞ্চনার নিকটে বসে বসে আমার রূপের ব্যাখ্যা করে সখীর আমি কি রূপ দেখে এলাম। সুরধ্বনি নদী গঙ্গার কূলে ওই রূপ দেখে আমি যেন চিরজন্মের মতো পাগল হয়ে গেলাম। আমি বারবার ভোলার চেষ্টা করি, আমি ওই রূপ ভুলতে পারি না। খালি বিষ্ণুপ্রিয়া কেন গো, এই জগতে যারা ভগবানকে ভালোবাসে, যারা গুরু চরণ আশ্রয় করে, যারা সাধু গুরু বৈষ্ণবের বাজারে যায়, যারা দেহ মন প্রাণ সপে দিয়ে আমার ঠাকুরকে ভালোবেসে যায়, ভালোবেসে জীবনে অনেক কষ্টই আসে বলে না, যারা ভক্ত হয়ে যায় তারা তারা প্রাণ সারে তবু নাম নাম সারে না। হরিব ও তারা প্রাণ সারে তবু চলে যা
ছাড় তবু, প্রাণ ছাড় তবু, ভগবানের নাম ছাড়ে না। ওরে কখন যেন প্রাণ পাখি কথা। এই সমাজে দেখবেন যারা ঠাকুরকে ভালোবাসে তার কষ্টের শেষ থাকে না। যারা ঠাকুরকে বেশি ভালোবাসে তার অনেক কষ্ট হয়, অনেক। তার দুঃখের শেষ থাকে না। একটা বিপদ যাইতে না যাইতে আর একটা বিপদ, ওই বিপদ যাইতে না যাইতে আর একটা বিপদ। কেন দেয়? ভগবান ভক্তকে পরীক্ষা করে রে। ওরে ভক্ত, শত দুঃখ পেয়েও তুই আমারে ভুলে যাস কিনা? যারা গুরু চরণ আশ্রয় করে, যারাই আমার ঠাকুরকে দেহ মন প্রাণ দিয়ে ভালোবাসে, ভালোবাসে, এই জীবনে তার কলঙ্কের শেষ থাকে না, থাকে না। কেউ ভালোবাসে না, ভালোবাসে না। যারা দুষ্ট প্রকৃতির মানুষ, যারা শয়তান মানুষ, যারা মানুষের ক্ষতি করে, অন্যায় করে, মেরে ধরে টাকা আনে, দেখবে সমাজে তারাই বেশি ভালো থাকে। বাস্তব কথা, ঠিক না বাবু? যারা ঠাকুরকে বেশি ভালোবাসে দেখবেন এই সমাজে তার কষ্টের শেষ থাকে না। একটা বিপদ যাইতে না যাইতে আর একটা বিপদ, ওই বিপদ যাইতে না যাইতে আর একটা বিপদ। কেন, কেন দেয়? এটাই যে ভগবানের পরীক্ষা। যে করে আমার আশ, আমি ভগবান করি তার সর্বনাশ, তথাপি না সারে আমার পাশ, আমি হই ওই চরণের দাসের অনুদাস, দাসের অনু দাসের অনুদাস। যারা ভক্ত, আমি আজকে রূপের আসরে বলে গেলাম, যারা সত্যিকারের ভক্ত
তারা জীবনে কোনোদিন ভগবানের কাছে সুখ চায় না, কোনোদিন সুখ চায় না, ভগবানের নিকট থেকে তারা দুঃখটাই চেয়ে নেয়। কেন চাই? তারা কাঁদে আর বলে, যদি দুঃখ পেলে তোমায় মিলে, আজ আমি দুঃখ সাগরে আমি পাইব পাইব তরিরে, সবাই ধুলি মা করে আমি সুখ সাগরে জীবনে। আমি দুঃখ পেলাম কত, তবু আজ কি হলাম না, ও ঠাকুর তোমার মনের মত একদিনে হলাম না ওই চরণে অনুগতরে গোবিন্দ হে গোবিন্দ হে, আমি জীবনে সু পেলাম কত, তবু সুখ হলো না আমার মনে মত, একদিন হলাম না ওই চরণে অনুগত রে কবে আমার
আমাদের কথা তোমার এখন নাই কি মনে, তবে কেন পাঠিয়ে দিলে আমাদের এই সংসার কাননে? একদিন বাসে না বাসি আমার মনে মনের মনে রে গোবিন্দ হে আমাদের কথা তোমার, খালি আমার না রে ভাই, আজকে আসরে যত ভক্ত বসে আছে সবার নয়নে জল দেখতে পাই, ভগবান তুমিও দেখো, তারা সব হারা হয়ে আজকে দীনহীন দরিদ্র পথের কাঙ্গাল হয়ে সব ত্যাগ করে এই সাধুর বাজারে আইছে। আমাদের কথা তোমার মনে নাই, যদি মনে না থাকবে কেন পাঠিয়ে দিলে? আমার প্রশ্ন সমস্ত ভক্তের পক্ষ থেকে ভগবান তোমার চরণে নিবেদন, এই রূপের আসরে থাকলো ভগবান আমাদের কথা কথা তোমার তোমার কি নাই নাই মনে? একদিন মনের মনে আমার মনে ভক্ত চোখের জলে ভাসে রে, মনের মনে ভাসে রে, কবে হা কৃষ্ণ পাইবা পাইবা
পেলে যদি তোমার